বাঙালিদের প্রাণের উৎসব পয়লা বৈশাখকে বরণ করতে ওল্ডামের বাঙালিরা পয়লা বৈশাখ দুপুরে জড়ো হয়েছিলেন স্থানীয় মজা বাইটে। ফান্তা ইলিশ ও পিঠা পায়েস সহ বিভিন্ন ধরনের বাঙালি খাবার উপস্থিত সবাই প্রাণ ভরে উপভোগ করেন। অনুষ্ঠানে আগত সবার পোশাকে ছিল বাঙালি নববর্ষের রং। এ উপলক্ষে মজাহিদ খানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মানচেস্টারস্থ সহকারী হাই কমিশনের কাউন্সিলর ওহিদুর রহমান টিপু ও আয়োজক সাদিকুর রহমান সহ গ্রেটার মানচেস্টারের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা। সবাই বক্তারা 1420 সালকে সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধ মুক্ত বাংলাদেশ গঠন করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান উপস্থিত শিল্পীরা পরিবেশন করেন। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো বড় অনুষ্ঠানের আয়োজনের কথা জানান সাদিকুর রহমান। আজকে আমরা বৈশাখী উপলক্ষে একটা প্রোগ্রাম করছি, আপনারা সবার দেয় আপনারা ধন্যবাদ জানাইলাম। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাইলাম বাংলা টিভির এইগুলো সহযোগিতা করার দেয় বাংলা টিভির সৈয়দ সাদেক ভাইরে ধন্যবাদ জানাইলাম। আর আগামীতে যাতে আমরা আরো বিশাল আকারে এইরকম একটা বৈশাখী মেলা করতে পারি আর আপনারা সবার সহযোগিতা চাই। অনুষ্ঠানে আগত কাউন্সিলর ওহিদুর রহমান টিপু তার অনুভূতিতে জানান, প্রবাসে এ ধরনের অনুষ্ঠান পাওয়া খুব কঠিন। বাংলাদেশে যখন থাকি তখন এই অনুষ্ঠানগুলোতে যোগদান করে যেমন ধন্য হয়েছি, ঠিক আজকে এখানে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত গর্ববোধ করছি। আগামীতেও এই অনুষ্ঠানগুলো আপনারা ধরে রাখবেন সে প্রত্যাশা ব্যক্ত করছি। সৈয়দ সাদেক আহমদ, বাংলা টিভি নিউজ, ওল্ডহাম, গ্রেটার মানচেস্টার।